একটা ছবি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে ফরাসি ক্লাব পিএসজির মিডফিল্ডার আন্দের এরেরা শনিবার বত্রিশে পা দিয়েছেন অন্যদের সঙ্গে দলের নতুন দুই সদস্য লিওনেল মেসি ও সার্জিও রামোস তার জন্মদিন উদযাপন করেছেন কিন্তু সেই অনুষ্ঠানে ছিলেন না এমবাপ্পে এরেরার জন্মদিন উদযাপনের জন্য পি এস ফুটবলাররা একটা গেট টুগেদারের আয়োজন করেছিলেন অ্যারেরা সবাইকে ধন্যবাদ জানিয়ে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবি পোস্ট করেছেন দেখা যাচ্ছে পনেরো জনের সেই ছবিতে ক্লাবের সব তারকা ফুটবলারই উপস্থিত আছেন নেই শুধু এমবাপ্পে তার এই অনুপস্থিতি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে স্বাভাবিকভাবে এমবাপ্পে কেন নেই সেটা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে মেসি দলে এলেও মেসি নেইমার এমবাপ্পে ত্রয়ীকে বেশি দিন একসঙ্গে খেলতে দেখা যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ জেগেছে এটার সঙ্গে অনেকে পিএসজি থেকে এমবাপ্পের সম্ভাব্য বিদায়ের বিষয়টার যোগসূত্রও খুঁজে পেয়েছেন পিএসজি ছাড়তে পারেন এমন খবর বহুদিন ধরেই শোনা যাচ্ছে পিএসজির ফরওয়ার্ড এমবাপ্পেকে নিয়ে আর সেটা জেগেছে এমবাপ্পের কারণেই সেই কারণে পিএসজির সমর্থকরা স্ত্রাসবুর্গের বিপক্ষে ম্যাচে এমবাপ্পেকে দুয়ও দিয়েছেন সতীর্থ হিসেবে নেইমার ছাড়াও মেসির মতো একজনকে পাচ্ছেন এটা জানার পরেও দলের সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন না এই ফরাসি স্ট্রাইকার বর্তমান চুক্তি শেষ দু সালের জুনে এরপর ফ্রিতে যে কোনো দলে পারে জমাতে পারবেন এমবাপ্পে যেভাবে এবার মেসি বার্সা ছেড়ে পিএসজিতে এলেন সেভাবেই তবে খবর উঠেছে এমবাপ্পে পিএসজির জির কর্তা ব্যক্তিদের সঙ্গে আজকেই কথা বলবেন অনুরোধ করবেন তাকে যেন রিয়ালে যেতে দেয়া হয় পিএসজি এমবাপ্পেকে আরও ছয় বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তাকে নেইমারের সমান বেতন দেয়া হবে এমবাপ্পে নাকি তাতেও রাজি হননি আগস্টের শেষ দিকে এমবাপ্পের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে রিয়াল মাদ্রিদ যা পনেরো কোটি ইউরোর কাছাকাছি হতে পারে যে কারণে আগে থেকেই মার্টিন ওডেগার্ড লুকা ইয়োভিচ মারিয়ানো দিয়াজদের বিক্রি করে টাকা জোগাড় করতে চাইছে রিয়াল মাদ্রিদ